আমি আসলে মাঝে মাঝে ভাবি যে কি কথা বলবো আজকে টক শোতে গিয়ে। আওয়ামী লীগ এমন একটা দল, এত সুন্দর করে বলটা নিয়ে এসে দিয়ে যায় যে বলার মতো না। থ্যাংক ইউ আপনাকে। এইসব নির্বাচন, এগুলাও নির্বাচন কয়, তেলাপোকাও পাখি আর আওয়ামী লীগও নির্বাচন। এই নির্বাচন যদি এরকম নির্বাচন হয় তাহলে ডেইলি মানুষ নির্বাচন করতে পারে, তাদের ঠিক টাইম মতো হলেই নির্বাচন গেল। নৌকা এক, নৌকা দুই, নৌকা তিন, নৌকা চার, এরপরও যদি আরো ছড়ায় মারায় দুই একটা থাকে, ইডিও নৌকা পাঁচ ছয় দিতে পারে তারা। 2028 কিংবা 29 সালে যে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই প্রতীক্ষায় বিএনপি। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন কেউ কেউ আছে না, ওই আমার এক আত্মীয় ছিল, তো তার সে তার একটু বয়স হয়ে বিয়ে হয়েছে, তো তার সঙ্গে যারা পড়তো ফাইভে বিয়ে হয়েছে, তো তিন চারটা বাচ্চা নিয়ে একদিন আমার ওই আত্মীয়কে দেখতে আসছে, বান্ধবীকে, বলে আহারে তোর এখনো বিয়ে হলো না। তো আমার সেই আত্মীয় বলে যে তোর মতো যদি বিয়ে হইতো তাহলে ডেইলি আমার বিয়ে হইতে পারতো, ডেইলি একটা করে বিয়ে হইতে পারতো। আওয়ামী লীগের এই নির্বাচন দেখে এইরকম মনে হয় যে ডেইলি তারা যদি নির্বাচন করতে পারতো, ডেইলি যদি ত্রয়োদশ বানাইতে পারতো, ত্রয়োদশ শত বানাইতে পারতো, তাহলে বোধ হয় তারা খুশি হইতো। এই ক্ষমতার যদি ক্ষমতা বলা হয় যে গণতন্ত্র ধ্বংস করে গণতন্ত্রের নাম বেচা, যে মুক্তিযোদ্ধারে ধ্বংস করে চেতনার নাম বেচা, এই হলো আওয়ামী লীগ। আমি আসলে মাঝে মাঝে ভাবি যে কি কথা বলবো আজকে টক শোতে গিয়ে। আওয়ামী লীগ এমন একটা দল, এত সুন্দর করে বলটা নিয়ে এসে দিয়ে যায় যে বলার মতো না। থ্যাংক ইউ আপনাকে। এইসব নির্বাচন, এগুলাও নির্বাচন কয়, তেলাপোকাও পাখি আর আওয়ামী লীগও নির্বাচন। এই নির্বাচন যদি এরকম নির্বাচন হয় তাহলে ডেইলি মানুষ নির্বাচন করতে পারে, তাদের ঠিক টাইম মতো হলেই নির্বাচন গেল। নৌকা এক, নৌকা দুই, নৌকা তিন, নৌকা চার, এরপরও যদি আরও ছড়ায় মারায় দুই একটা থাকে, ইডিও নৌকা পাঁচ ছয় দিতে পারে তারা। তারাই সরকারি দল, তারাই বিরোধী দল, এক নেতার এক দেশ। এটা আর পরের লাইনটা বললাম না, পরের লাইনটা উজ্জ্বল রাখলাম, এটা আগেও ছিল, আগেও ছিল, তার ফলাফল খুব বেশি ভালো হয় নাই। বাংলাদেশের মানুষ, রক্তে যাদের রাজনীতি, রক্তে যাদের গণতন্ত্র, তাদেরকে আপনি দেখেন, বেশি দূরে যাইতে হবে না, সাকিব আল হাসান এত নাম করা খেলোয়াড় খেলতে গেছে, ভুয়া ভুয়া খেলার নামে যত না লোক, সমস্ত লোক, তার মানে কি বাংলাদেশে কেউ আওয়ামী লীগ করে না নাকি, যে এত বড় স্টেডিয়ামে কোনো আওয়ামী লীগ নাই, অথচ তার করেই আওয়ামী লীগ, তারাই ভিআইপি পাস দেয়, সিআইপি পাস দেয়, এই পাশে ছড়াছড়ি। আমি শিওর যে এই যে কাসার অ্যাডভোকেট কাসার খেলা দেখতে গেলে পয়সা লাগে না, পাশ ভিআইপি পাশে খেলা দেখতে পারে, তারা পর্যন্ত যদি ভুয়া ভুয়া করে, কারণ আমরা ওইখানে ভুয়ারই শব্দ শুনছি, আর কোনো শব্দ শুনি নেই। এই রাজনীতি, এই নির্বাচন কুখ্যাত হইতেও কিন্তু এক রাত লাগে, এক দুই মিনিটে কুখ্যাত হওয়া যায়। আপনি এখন পাঁচটা লোক বসে আছে, পাঁচটা লোক ধামধাম করে গলা কাটেন, আপনার নাম সারা বাংলাদেশ কেন সারা বিশ্বে এটাই বলতে থাকবে, তার মানে কি আপনি বিখ্যাত হয়ে গেলেন? আপনার নামের সাথে আপনার সন্তানরা, আপনার পরিবার, আপনার মা বাবা আপনাকে পরিচয় দিবে না, এই নাম। এরকম ইলেকশন হলো আওয়ামী লীগ, আত্মঘাতী নির্বাচন করার জন্য তাদের জুড়ি নাই। আপনি বুঝেন না যে তারা কিভাবে বলে যে এই নির্বাচনটা নাকি স্বাধীনতার পর্বের সর্বশ্রেষ্ঠ নির্বাচন ছিল।